পেট্টু, হ্যাঁ শোনো, বর্তমান তো শুয়েছ কি? হ্যাঁ না, আচ্ছা শোনো, যশোদা হসপিটাল রে, হ্যাঁ সে কথাটা হচ্ছিলা ইয়ে আমার ঋতু, হ্যাঁ ঋতু ভাই মো, বর্তমানে ডক্টর সাথে ডাইরেক্ট কথা হলা, তার ক্লোজ হলে কি সে কহিলে যে লিভর ট্রান্সপ্লান্ট এত সহজে দরকার হুয়ে নি, তাঙ্কর 500টা টেস্ট হব, 70,000 টাকা পড়ব। আচ্ছা সেথিরে জনা পড়িযিব যে আমি মেডিসিন দ্বারা তাকে রিকভারি করিবু কি কোন করিবু, সেটা কলা যে ট্রান্সপ্লান্টটা বহুত এক্সট্রিম হলে যে ধরা পড়ে 18-20 লক্ষ টাকা খরচ হব, সে অক্ষয় বুঝি কথাবার্তা করে তাঙ্কর হেড, আর যদি তুমি লিভর কিনিব আর লোকঠু তাহলে সেটা 4-5 লক্ষ টাকা পড়িব, হ্যাঁ 18-20 লক্ষ টাকা তাহলে সে কলে রক্ত বান্তি হয়েছিল কি, মুখে হ্যাঁ রক্ত বান্তি হয়েছিল, কলে কলা ঝাড়া, মুখে কলা ঝাড়া হয়নি, পেটের হউজি রেগুলার কলা ঝাড়া, আর কলে পেটের পানি জমিছে, মুখে হ্যাঁ জমিছে, আর কহিলে কোন কলা ঋতু বেসিক টেস্ট, সেটা কলা যে ট্রান্সপ্লান্ট হচ্ছে এক্সট্রিম জিনিস, সেটাকে এত শীঘ্র যায় নাই, 70% লোকের এই কন্ডিশন রে ট্রান্সপ্লান্ট হুয়ে মেডিসিন রিকভারি হুয়ে, কহিলা মতো খালি তার রিপোর্টটা পঠাও, মু কে লিখি দিয়েছি আলকোহলিক সিরোসিস বলে কে কিমস, কহিলা কহিলা লিখে দিয়েছি বলে তা রিপোর্টটা পড়ায় ইন্স্যুরান্স কু, সুব্রত আচার্য ধর্মেশ কাপুর যশোদা হসপিটাল সে করবে 18-20 লক্ষ পত্রে খরচ হব, আপনি তুমি ঘরক সেটি পলাই আসবে, নাহলে সেটি যদি ঘর নিয়ে 3 মাস রহব তাহলে 20,000 টাকা লেখা মাসক ভড়া,